যে আমার বিখ্যাত একটি গান, যে গান গিয়ে আমার মনে হয় এই গান সুচিত্রা উত্তমের এই গানটি সবার হৃদয়ে এত ভাবে স্পর্শ করেছে যে সবাই এই যখনই প্রেম করতে যায় এই গানটির কথাই মনে আসে। এবং শুধু প্রেম না, যারা ঘরে বসে বসে তার সাথীদের হাত ধরে আমার গান শুনছে তাদের মধ্যেও হয়তো কিছুটা ফুলক যাচ্ছে। আজকে অনুষ্ঠানে আসবার আগে আপনার সঙ্গে অনেকবার কথা হয়েছে, উনি বারবারই বলেছে আজকে কিন্তু আমি খুব রোমান্টিক মুডে আছি এবং আমি এই গানগুলি গাবে, সত্যি চমৎকার, অদ্ভুত হয়েছে, খুব সুন্দর, খুব মিষ্টি করে আপনি গাইছেন। আমি আশা করি দর্শক আপনাদের ভালো লাগছে। শ্রোতারা যদি বলে ভালো লাগছে, ভালো লাগে, কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলেছি সব বিখ্যাত শিল্পীদের গান আমরা সেইভাবে তো গাইতে পারি না, কিন্তু তাদেরকে অনুসরণ করেই আমরা বেঁচে আছি আমাদের প্রবাস জীবনে। আর প্রবাস জীবনের এত ব্যস্ততার মাঝেও এই গানগুলি প্র্যাকটিস করা এত সহজ নয়, তবু একটা কল নিয়ে নেই। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমি গোমেশ বলছি, কোটল্যান্ড থেকে। আচ্ছা, আপনি কি আপাস কাছা হাবিবের সঙ্গে কথা বলতে চান? আমি যাই হোক, আপনাদের প্রোগ্রামটা দেখে অনেক সুন্দর হলো, কিন্তু আমাকে অনেক ভালো লাগে। জি, কিন্তু আমার একটা অনুরোধ। জি বলুন। হ্যালো, হ্যাঁ জি বলুন ভাই। আমার একটা অনুরোধ আপনার কাছে একটা গানের। জি, ওই ভারতীয় যে লতা মঙ্গেশকরের বাংলা গান, যে কোন একটা বাংলা গান আপনি গাইবেন। আচ্ছা, আমি চেষ্টা করব। আজকে আসলে ভাই আমরা গাইছি দুজন শিল্পীর গান, আমি চেষ্টা করব যদি সময় থাকে আমি আপনাকে শোনাবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করবার জন্য, এবং আমার অনুষ্ঠান যে ভালো লাগে সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। কোন গানটি এবার? আমার আজকের অনুষ্ঠানের, আজকের আসরের আমার এই গানটা আমি খুব ভালোবেসে নিয়ে এসেছি। আমার খুব একটা প্রিয় গান, শাহনাজ রহমতুল্লাহর খুবই একদম ফেমাস কম্পোজিশন। আর গানটা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশে বিশেষ করে বড় বড় যারা শিল্পী আমাদের আছেন, যারা সাবিনা ইয়াসমিন, রুনা লাল্লা, শাহনাজ রহমতুল্লাহ, এদের খুব ভালো ভালো গান উনি লিখে গেছেন। তো আমি তার থেকে একটা গান আজকে পছন্দ করি। আসলে খুব ভালো লাগছে যে আপনি আমাদের ওপার বাংলার গান গাইছেন, এটা তো সর্বজনমতে স্বীকৃত ওনাদের গান। সঙ্গে সঙ্গে যে আমাদের দেশের গানগুলি পাশাপাশি করে গাইছেন, খুব ভালো লাগছে, আর কম্বিনেশনটা খুবই সুন্দর। আজকে রাতে একটা চ্যালেঞ্জ বলতে, হ্যাঁ খুব খুব সুন্দর, সবাইকে খুশি করছে। আমি খুব গর্ববোধ করছি আপনার এই চয়েজের জন্য। থ্যাংক ইউ।
গানটি তো এখন শোনাই যায় না, তাই না? একদম বলতে গেলে খুব কম কম্পোজিশন, কিছু রিচ কম্পোজিশন, কিছু কিছু গান শাহনাজের আছে যেগুলো সবাই গান শোনা যায়, কিন্তু এই গানগুলি কিন্তু নাই। আর একটা গান যেমন আমার পুরানো এ দুটি চোখে, এই গানগুলি এখন শোনাই যায় না। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, চমৎকার আর খুব ভালো হচ্ছে, অদ্ভুত মিউজিশিয়ান। আমি আরেকটি গিয়ে নেন, তারপরে দেখা যাক। আজকে আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য কথাই বলতে পারছি না। ঠান্ডাটা কিন্তু আমাকে দিয়ে, আমি চেষ্টা করছি দূরে থাকতে, করলে আমার সাথে সাথে এসে যায় না। এনিওয়ে আমাদের ভালোই কাটছে, কি আর করব, যখন মিলেমিশে গান করছি মিলেমিশে ঠান্ডাটাও শেয়ার করব। এটাই আমি আমার নেক্সট টাইম গানে আমি যাচ্ছি, আমি গীতাদত্তের ওই সুর ভরা দূর নীলিমায়। খুব সুন্দর একটি গান, অনেক আগে শুনতাম। সুর ভরা দূর নীলিমা।
অনেক পুরনো গান, অনেকদিন পর শুনলাম এবং খুব ভালো লাগলো। এই গানগুলি আসলে আপনি যে ধরে রেখেছেন এবং যে চর্চা করছেন তার জন্য আপনাকে অনেক অনেক এইসব গান, কারণ পুরনো কম্পোজিশন ইজ এ ভেরি ডিফিকাল্ট কম্পোজিশন, এগুলো করে না। হ্যাঁ, একটা লহরি এটার মধ্যে উঠছে নামছে, সুতরাং গলাটাকে সেই অনেক কঠিন ব্যাপার। একটা কল নিয়ে ফেলি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, কলা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, পরের কলে চলে যাই। হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? জি, আমি সালাউদ্দিন বলছি। আচ্ছা সালাউদ্দিন ভাই, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। আপনি আসলে অনেক সঙ্গীত অনুরাগী মানুষ কিন্তু একজন, আমার বলতে গেলে বড় ভাই, খুবই ভালো একজন, মানে কি বলবো, সঙ্গীত পিপাসু। বারবার বলছি যে আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, যে আমরা সবাই বসে শুনি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো যে আপনি ফোন করলেন। গানগুলি ভালো লাগছে? অনুষ্ঠান কেমন যাচ্ছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো অনুষ্ঠান হচ্ছে। আপনাকে আমরা জানি আপনার ভালো না, আমি চেষ্টা করবো একটা গান, দেখা যাক যদি করতে পারি। গলার মানে অনেক ঠান্ডা লেগে গেছে, যদিও চেষ্টা করবো উনি আরো কিছু গান করার পরে আমি চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আপনি যে ফোন করেছেন তার জন্য সত্যি আপনার প্রতি অনেক আমার কৃতজ্ঞতা রইল। আমরা পরবর্তী কলারে চলে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যাঁ, আমি শর্বাণী দি বলছি। দিদি ভালো? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে দিদি অনুষ্ঠান? খুব 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 ভালো লাগছে অনুষ্ঠান, তোমাদের দুজনকেই খুব। হ্যাঁ, আমি শর্বাণী দি। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি টেলিভিশনের একটু সাউন্ডটা কমাই নেন। ভালো লাগছে? গান কেমন লাগছে তাই বলেন। খুব খুব ভালো লাগছে। কসরত, তুমি আমাকে চিনতে পেরেছো শর্বাণী দি? হ্যাঁ হ্যাঁ, দেখো আমি প্রথমেই বলেছি আমি সব তোমার গান আজকে বলেই বসেছি, খুলে বসেছি। থ্যাংক ইউ শর্বাণী ভাই, তোমাকে এবার আমার শোনা হয়নি, নিশ্চয়ই খুব শিগগিরই শুনবো। তোমরা পুজো নিয়ে খুব ব্যস্ত ছিলে আর আমার গান তুমি শুনছো, আমি খুবই তার জন্য আজকে ধন্য আর আশীর্বাদ করো। থ্যাংক ইউ দিদি। উনি কিন্তু আরেকজন গুণী শিল্পী, আমাদের উপার বাংলার শিল্পী, সেই সুদূর কলকাতা থেকে উনি এসেছেন লন্ডনে সবাইকে গান শোনাতেন। অবশ্যই আমার এই অনুষ্ঠানে উনি আসবেন এবং আরও সবার সবাই শুনবেন ওনার গান। অনেক বড় একজন শিল্পী, সঙ্গে ওনার মেয়ে এসেছেন, সেও খুবই দুর্দান্ত গান করে, অদ্ভুত গান। আমি মানে এত ভালো লেগেছে ওর গান, তো আমি আশা করছি দুজনকে আমি এই মঞ্চে নিয়ে আসবো। থ্যাংক ইউ দিদি ফোন করবার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে, অনেক কল রয়েছে কিন্তু আমরা গান শুনি। এবার গানে চলে যাই। হ্যাঁ, আমি আবারও আসছি শাহনাজ রহমতুল্লাহ গান, খোলা জানালা। জানা দিশু
শোনার পরে মনে হয় যে অন্যরকম একটা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন একদম খুব উন্মাদ হয়ে শুনছো। হ্যাঁ, আমি আসলে মিশে যাচ্ছি আপনার সুরে, খুব ভালো লাগছে। এত ভালোবেসে আমাকে আজকে ডাকলে তুমি। অবশ্যই, আপনার মাঝে যে গুণ রয়েছে কে না ভালোবাসবে বলেন? আমি তো ভালোবাসি। আমার, আমি জানি না, আমি আমি গান হয়তো কি করি জানি না, কিন্তু আমি শিল্পীদেরকে অনেক শ্রদ্ধা করি, যারা সুরকে নিয়ে সাধনা করেন তাদেরকে আমি অনেক ভক্তি করি। শিল্পীদের সবচেয়ে বড় ধর্ম হওয়া উচিত একজন শিল্পীকে আরেকজন শিল্পী ভালোবাসা, দাম দেওয়া। ভালোবাসা না থাকলে সে কখনো আগে বাড়তে পারবে না। আমার ভালো মানুষ হতে হবে। আমার এই অনুষ্ঠানের মেন কিন্তু লক্ষ্য যেটা, যে আপনাদের সঙ্গে যে কয়েকদিন আমরা বেশ 2-3 সপ্তাহ মিলে গবেষণা করি কোন গানগুলি হবে, কি গান করব, এই যে একটা আমরা মজা করি, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে ফাইনালি যখন আমরা স্টেজে বসি, এই যে আজকে, আজকের পরে দেখবেন যে আপনার সঙ্গে তেমন একটা কথা হচ্ছে না, তেমন একটা যোগাযোগ হয়তো হচ্ছে না, কিন্তু এই যে অনুষ্ঠান করব বলে একটা যোগাযোগ, এটা আমার খুবই ভালো লাগে। খুবই আমি মানে কি বলবো, আপনাদের প্রতি, অনেক এর আগে যারা গান গেয়ে গেছেন সবার প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। সবাই আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন এবং আমাকে অনুষ্ঠানটা করার পেছনে সবার অবদান রয়েছে। আর যারা যন্ত্র সঙ্গীত শিল্পী যারা, তারা তো আমাদের আগেই কিন্তু শিল্পী, আমরা কিন্তু পরে শিল্পী। তারা না হলে আমাদের গান কখনোই ভালো হবে না। আর তারা যারা মোটামুটি বিলেতে, সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, তার জন্য আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আবার আমরা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে এসে আবার গান শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আশা করি আপনাদের কিছুটা সময় হলেও ভালো লাগছে। আমরা এবারে চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আবার মিষ্টি মিষ্টি গান শোনাবো। সেই পর্যন্ত সবাই সেটের সামনে থাকবেন।